এটা বেসিক গ্রামারের 88তম ক্লাস, আর যা যা শেখা যাবে এই ক্লাসে। ওয়ান, মিক্সড কন্ডিশনাল কি? টু, মিক্সড কন্ডিশনালস কত প্রকার এবং কিভাবে সহজে সেন্টেন্সেস তৈরি করবেন? এবং থ্রি, এই ক্লাসে কোনো জিএস নেই কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই ক্লাসটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে মিক্সড কন্ডিশনালস এটা অ্যাডভান্সড লার্নার্সদের জন্য। আর আপনারা সবাই যদি এই ক্লাসটা বুঝতে চান, তবে শুধু কন্ডিশনালসের উপরে যেই ক্লাসটা বেসিক গ্রামারের প্লে লিস্টে আপলোড করা হয়েছে সেটা অবশ্যই দেখে আসবেন, তাহলে খুব সহজেই এই মিক্সড কন্ডিশনালস বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখন দেখুন মিক্সড কন্ডিশনালস আসলে কি। হোয়াট আর মিক্সড কন্ডিশনালস? মিক্সড কন্ডিশনালস হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মিশ্রণ। হাইপোথেটিক্যাল সেন্স প্রকাশ করে, অর্থাৎ আনরিয়েল কোনো সেন্স প্রকাশ করে, যেমন বর্তমান অবাস্তব অবস্থার অতীত অবাস্তব ফলাফল অথবা অতীত অবাস্তব অবস্থার বর্তমান অবাস্তব ফলাফল অথবা অতীত অবাস্তব অবস্থার ভবিষ্যৎ অবাস্তব ফলাফল। তো ভিউয়ার্স, যখন এরকম কোনো সেন্স প্রকাশ করে এবং সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের যখন মিশ্রণ হয়ে যায়, সেই অবস্থাকে বলা হয় মিক্সড কন্ডিশনালস। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় মনে রাখবেন, মিক্সড কন্ডিশনাল কখনো রিয়েল কন্ডিশনাল হতে পারে না। মিক্সড কন্ডিশনালস সাধারণত তিন ধরনের স্ট্রাকচার্স নিয়ে গঠিত হয়। যে তিন ধরনের স্ট্রাকচার্স নিয়ে গঠিত হয় সেই বিষয়টা আগে দেখুন, তারপরে এইগুলোর এক্সাম্পল দেখবেন। তো দেখুন, প্রথম যে স্ট্রাকচার, স্ট্রাকচার ওয়ান, ইফ প্লাস পাস্ট সিম্পল সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, যেটি এই সেন্স প্রকাশ করে যে বর্তমান অবাস্তব অবস্থার অতীত অবাস্তব ফলাফল, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এখন এটা কেন মিক্সড কন্ডিশনালস সে বিষয়টা এখন দেখুন। ইফ প্লাস পাস্ট সিম্পল, আপনারা জানেন কন্ডিশনাল সেন্টেন্সে সেকেন্ড কন্ডিশনে থাকে পাস্ট সিম্পল, তারপরটা থাকে উড কুড মাইট, কিন্তু এখানে দেখছেন পাস্ট সিম্পলের সাথে উড হ্যাভ ব্যবহার করা হয়েছে, সেজন্য এটা মিক্সড কন্ডিশনালস। তারপর আরেকটা সেন্স দেখুন, টু, ইফ প্লাস পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান, যেটা এই সেন্স প্রকাশ করে যে অতীত অবাস্তব অবস্থার বর্তমান অবাস্তব ফলাফল। এখানে এটা মিক্সড কন্ডিশনাল কেন? দেখুন, থার্ড কন্ডিশনালে ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট, আর সেকেন্ড কন্ডিশনালে ব্যবহার করা হয় উড, কিন্তু থার্ড কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন এখানে মিশ্রিত হয়েছে, আর এরকম মিশ্রিত স্ট্রাকচারের সেন্স হয়ে যাবে যে অতীত অবাস্তব অবস্থার বর্তমান অবাস্তব ফলাফল। তারপর দেখুন স্ট্রাকচার থ্রি, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, পরের অংশটুকু থাকবে সাবজেক্ট উড প্লাস ভার্ব ওয়ান অথবা উড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ফিউচার টাইম। তো ভিউয়ার্স, এখানেও দেখুন থার্ড কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশন মিশ্রণ হয়েছে, এইটা আর এইটা অনেকটা একই রকম, কিন্তু একটু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখুন ইফ প্লাস পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান, এখানেও পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান অথবা উড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, কিন্তু একটি পার্থক্য, সেটা ফিউচার টাইমটা তৃতীয় স্ট্রাকচারে থাকবে, যেটির সেন্স হয়ে যাবে অতীত অবাস্তব অবস্থার ভবিষ্যৎ অবাস্তব ফলাফল।
আর যখন ভবিষ্যৎ অবস্থা ফলাফল হবে তখন ফিউচার টাইমটা দিয়ে দিলে বুঝতে পারবেন যে এটা অতীত অবস্থা অবস্থার ভবিষ্যৎ অবস্থা ফলাফলকে নির্দেশ করছে। তো ভিউয়ার্স, এখন এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিক্যালি দেখবেন কীভাবে এগুলো দিয়ে সেন্টেন্সেস তৈরি করতে হয়। তো দেখুন, স্ট্রাকচার ওয়ান, বর্তমান অবাস্তব অবস্থার অতীত অবাস্তব ফলাফল, যেটার মিক্সড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট সিম্পল, পরের অংশটুকু সাবজেক্ট প্লাস উড, হ্যাভ প্লাস ভার্ব থ্রি, নট হতে পারে, ইফ প্লাস পাস্ট সিম্পল, পরের অংশটুকু সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তো ধরুন আমি একজন ধনী লোক হতে পারি নাই, আর সেই কারণে আমি তোমাকে সাহায্যও করতে পারি নাই, কিন্তু হাইপোথেটিক্যালি বলছি যে যদি আমি যদি একজন ধনী লোক হতাম তবে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। এখানে কিন্তু দেখুন একটি বিষয়, সেটা হচ্ছে যে আমি ধনী লোক হতে পারি নাই আবার তোমাকে সাহায্য করতে পারি নাই, কিন্তু হাইপোথেটিক্যালি বলা হচ্ছে যে আমি যদি একজন ধনী লোক হতাম তবে আমি তোমাকে সাহায্য করতাম, মানে বর্তমানে আমি একজন ধনী লোক না, আর যদি ধনী লোক হতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম বা সাহায্য করতাম, এরকম সেন্সে প্রকাশ করছে, দুটি হাইপোথেটিক্যাল সেন্স প্রকাশ করছে। ইংরেজিটা সেজন্য এই স্ট্রাকচার দিয়ে করতে পারবেন, ইফ আই ওয়্যার এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্পড ইউ। হয়তো আপনারা শুধু কন্ডিশনসে দেখেছেন ইফ আই ওয়্যার এ রিচ ম্যান আই উড হেল্প ইউ, উড দেখেছেন, কিন্তু এখানে দেখছেন উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এর কারণটা হচ্ছে আমি ধনী লোক, বর্তমানে আমি ধনী লোক না আবার আমি তোমাকে সাহায্যও করতে পারি নাই। তো আপনারা জানেন উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ সেখানেই ব্যবহার করা হয়, কোনো কিছু করতে পারতাম কিন্তু করা হয়নি, সেই সেন্সে কিন্তু উড হ্যাভ ব্যবহার করা হয়। আর যখন আপনি বলবেন আই উড হ্যাভ হেল্পড ইউ, তখন তার মানে হয়ে যাবে আমি তোমাকে সাহায্য করে থাকতে পারতাম বা সাহায্য করতে পারতাম, কিন্তু করতে পারেন নাই, না পেরে এখন বলছেন এটা করতে পারতাম ওইটা করতে পারতাম, এই সেন্সে কিন্তু উড হ্যাভ ব্যবহার করা হয়। আর এই মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সে পাস্ট সিম্পল তারপরে উড হ্যাভ ব্যবহার করা হলে এরকম সেন্স হয়ে যাবে। এটি বোঝাচ্ছে যে এখানে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল মিশ্রিত হয়েছে, আর সে কারণে এটা মিক্সড কন্ডিশনালস, বুঝতে পেরেছেন, এটা সেকেন্ড কন্ডিশনাল, এটা দেখুন থার্ড কন্ডিশনালের যে স্ট্রাকচার এটা মিক্সড হয়েছে, সেজন্য এটা মিক্সড কন্ডিশনাল এবং এরকম অর্থ প্রকাশ করবে। এই সেন্টেন্সটি আমি আর একটু ভেঙে বলি, সেটা হচ্ছে ইফ আই ওয়্যার এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্পড ইউ, মিক্সড কন্ডিশনাল, ইফ আই ওয়্যার এ রিচ ম্যান আই উড হেল্প ইউ, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এই বাক্য আর এই বাক্যের মধ্যে পার্থক্যটা কী? পার্থক্যটা হচ্ছে এখানে প্রথম বাক্যটা মিক্সড কন্ডিশনাল, যার অর্থ আমি ধনী না, মানে আমি বর্তমানে ধনী না এবং তোমাকে সাহায্যও করতে পারি নাই, সেটা বোঝাচ্ছে এটা যে ইফ আই ওয়্যার রিচ ম্যান আই উড হ্যাভ হেল্পড ইউ, বর্তমানে আমি বর্তমান অবাস্তব অবস্থা, বর্তমানে আমি আসলে ধনী না আর আমি অতীতে তোমাকে সাহায্যও করতে পারিনি, সেই সেন্সে প্রকাশ করছে প্রথম, বর্তমানে আমি ধনী না তোমাকে সাহায্যও করতে পারি নাই, আশা করি বুঝতে পেরেছেন, সে মিক্সড কন্ডিশনাল এরকম সেন্স হয়ে যাবে। এটা এই সেন্টেন্সের মানে হবে। আর দ্বিতীয় বাক্য বোঝাচ্ছে যে ধনী হলে সাহায্য করতাম, ইচ্ছা বোঝাচ্ছে এবং সময়ও শেষ হয়ে যায়নি। আমরা যদি বলি যে আমি যদি, সে যদি এখানে আসতো তবে আমি সেখানে যেতাম, ইফ হি কেম হিয়ার আই উড গো দেয়ার, মানে এখনও সময় চলে যায়নি, সে যদি আসতো তাহলে আমি যেতাম হয়তো বা, সেটা বোঝাচ্ছে। এখানেও কিন্তু দ্বিতীয় বাক্য ইফ আই ওয়্যার এ রিচ ম্যান, যদি আমি ধনী লোক হতাম আই উড হেল্প ইউ, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন, তখন এটার মানে হবে যে ইচ্ছা বোঝাচ্ছে এবং সাহায্য করার যে সময় সেটা শেষ হয়ে যায়নি, কিন্তু প্রথম বাক্যে কিন্তু সাহায্য করার আর সময়ও নেই, মানে সাহায্য একেবারে করতেই পারিনি, সে টাইমটাই শেষ হয়ে গিয়েছে, সেই জন্য এরকম স্ট্রাকচার হয়েছে, এটা মিক্সড কন্ডিশনাল। ইফ আই ওয়্যার এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্পড ইউ, আর ইফ আই ওয়্যার এ রিচ ম্যান আই উড হেল্প ইউ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখুন আরও কিছু এক্সাম্পল দেখলে বিষয়টা আরেকটু স্পষ্ট হয়ে যাবে, যদি আমি ইংরেজি জানতাম তবে আমি তোমার জন্য এটা অনুবাদ করে দিতাম, মানে বর্তমান অবস্থাটা এই যে বর্তমানে আমি আসলে ইংরেজি জানি না আর আমি অনুবাদ করেও তোমার জন্য দিতে পারিনি,
সেই সেন্স প্রকাশ করছে। তাহলে ইংরেজিটা হয়ে যাবে এটা মিক্সড কন্ডিশন স্ট্রাকচার, ই প্লাস পাস্ট সিম্পল, পার্টটা উড, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। ইফ আই নিউ ইংলিশ আই উড হ্যাভ ট্রান্সলেটেড ইট ফর ইউ, আমি তোমার জন্য এটা অনুবাদ করে দিতে পারতাম। এখানে একটি বিষয় দেখুন, পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর এখানে পাস্ট ইনডিফিনাইটের সাথে দেখুন উড হ্যাভ ব্যবহার করা হয়েছে, সেই জন্যই কিন্তু এটা মিক্সড কন্ডিশনাল। তারপর আরেকটি এক্সাম্পল দেখুন, যদি আজ শুক্রবার হতো তবে আমি সেখানে যেতাম। ইফ টুডে ওয়ার ফ্রাইডে আই উড হ্যাভ গন দেয়ার, তার মানে বর্তমানে বা আজ আসলে শুক্রবার নয়, বর্তমান অবাস্তব মানে আজকে শুক্রবার নয় আর আমি সেখানে যেতেও পারিনি, অতীত অবাস্তব ফলাফল, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন, আমি যদি তুমি হতাম তবে আমি কাজটা করতাম না। If I were you, I would not have done the work. আমি কাজটা করতাম না। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, ইফ প্লাস পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, সেজন্য পাস্ট সিম্পল। আর এখানে দেখুন, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, উড হ্যাভ ভার্ব থ্রি, উড হ্যাভ ভার্ব থ্রি, উড হ্যাভ ভার্ব থ্রি। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে এগুলো সবই প্রকাশ করছে বর্তমান অবাস্তব অবস্থার অতীত অবাস্তব ফলাফল। আজকে আমি ইংরেজি জানি না আর অতীতে আমি তোমাকে সেজন্য ট্রান্সলেটও করে দিতে পারিনি, এরকম মিক্সড হয়ে গেলে সেরকম ব্যবহার করতে পারেন। আজকে শুক্রবার নয় আর আমি সেখানে আমি সেখানে যেতাম, তার মানে আমি সেখানে যেতেও পারিনি, কিন্তু উড হ্যাভ তো ব্যবহারই করা হয় সেখানে, যেখানে কোনো কিছু করতে পারতাম কিন্তু করা হয়নি সেই সেন্সে ব্যবহার করা হয় উড হ্যাভ। তার মানে আমি সেখানে যেতে পারতাম, আমি যেতেও পারিনি, আবার আজকে শুক্রবারও নয়। তারপর দেখুন, আমি তুমিও নই, আবার আমি আমি সে আমি কাজটি করতাম না, তার মানে আমি কাজটি করে ফেলেছিলাম, এইরকম বোঝাচ্ছে। তো এরকম যদি থাকে যে ও বর্তমান, এই এই সমস্ত সেন্টেন্সগুলি প্রকাশ করছে বর্তমান অবাস্তব অবস্থার অতীত অবাস্তব ফলাফল। তবে আশা করি বুঝতে পেরেছেন। এবং আরও কিছু সেন্টেন্স দেখুন, আরেকটু স্পষ্ট হয়ে যাবে। যদি আমি একজন বাবুর্চি হতাম তবে আমি তোমার জন্য রান্না করে থাকতাম, রান্না করে দিতে পারতাম। আসলে এখানে বোঝাচ্ছে বর্তমানে কিন্তু আমি একজন বাবুর্চি নই আর আমি তোমার জন্য রান্নাও করে দিতে পারি নাই, এরকম যদি সেন্স থাকে তাহলে ব্যবহার করবেন এই কন্ডিশনাল, যেটা হচ্ছে ওয়ান পাস্ট সিম্পল উড হ্যাভ উড হ্যাভ। এখানে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভও ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম নেই। ধরুন, যদি আমি একজন বাবুর্চি হতাম তবে আমি তোমার জন্য রান্না করে থাকতাম বা রান্না করে দিতাম। If I were a cook, যদি আমি একজন বাবুর্চি হতাম, আমি তোমাদের জন্য রান্না করে থাকতাম বা রান্না করে দিতাম, আই উড হ্যাভ কুকড ফর ইউ, আমি তোমাদের জন্য রান্না করে দিতাম। এখানে যদি একটি বিষয় বলি সেটা হচ্ছে ইফ আই ওয়ার এ কুক আই উড, ইফ আই ওয়ার এ কুক আই উড কুক ফর ইউ যদি ব্যবহার করতেন, উড হ্যাভ যদি ব্যবহার না করে শুধু উড কুক যদি ব্যবহার করতেন, তাহলে মানে হতো যদি আমি বাবুর্চি হতাম তবে আমি তোমাদের জন্য রান্না করে দিতাম, তার মানে রান্না করতাম, এরকমই বাংলা হতো। কিন্তু একটি বিষয় হতো যে যদি বাবুর্চি আসলে হতামই তবে রান্না করার ইচ্ছা আমার ছিল, আমি রান্না করে দিতাম। কিন্তু এই মিক্সড কন্ডিশনাল ব্যবহার করাতে এটি বোঝাচ্ছে যে বর্তমানে আমি একজন, বর্তমানে আমি একজন বাবুর্চি নই আর আমি তোমাদের জন্য রান্নাও করে দিতে পারি নাই, কিন্তু এখন এরকম সেন্সে বলা হচ্ছে যে ইফ আই ওয়ার এ কুক আই উড হ্যাভ কুকড ই কুকড ফর ইউ, আশা করি বুঝতে পেরেছেন। যদি সে আমাকে চিনত তবে সে, যদি সে তোমাকে চিনত তবে তোমার সাথে দুর্ব্যবহার করতো না, তবে সে তোমার সাথে দুর্ব্যবহার করতো না। তো এই স্ট্রাকচার ব্যবহার করে করতে পারেন, ইফ হি নিউ ইউ, যদি সে তোমাকে, যদি সে তোমাকে চিনত, হি উড নট হ্যাভ মিসবিহেভড উইথ ইউ, সে তোমার সাথে মিসবিহেভিয়ার করতো না। তাহলে এখানে বোঝাচ্ছে বর্তমান অবস্থা অবস্থা কীভাবে, যে যদি সে তোমাকে চিনত মানে বর্তমানে সে আসলে চেনে না তাই বোঝাচ্ছে, আর তোমার সাথে মিস ব্যবহারও করতো না, তার মানে তোমার সাথে অতীতে মিস ব্যবহার হয়তো বা করেছিল, সেটি বোঝাচ্ছে যে ইফ হি নিউ ইউ, যদি সে তোমাকে চিনত, হি উড নট হ্যাভ মিসবিহেভড উইথ ইউ, সে তোমার সাথে দুর্ব্যবহার করতো না হয়তো বা, এরকম সেন্স প্রকাশ করছে। তো এই সেন্টেন্সগুলো কিন্তু প্রকাশ করছে যে বর্তমান অবাস্তব অবস্থার অতীত অবাস্তব ফলাফল। মানে দেখুন, যদি আমি বাবুর্চি হতাম তার মানে বর্তমানে আমি বাবুর্চি নই, আবার অতীতে রান্নাও করে দিতে পারিনি, ফলাফলটা সেরকম। আবার দেখুন, যদি সে তোমাকে চিনত তার মানে বর্তমানে সে তোমাকে চেনে না,
আবার সে তোমার সাথে মিসবিহেভিয়ার করতো না, তার মানে অতীতে সে তোমার সাথে মিসবিহেভিয়ার হয়তো বা করেছে, এরকম সেন্স প্রকাশ করছে। এরকম এইগুলো কিন্তু সবই হাইপোথেটিক্যাল, মানে সবই কাল্পনিক, ইমাজিনারি সিচুয়েশনে এই মিক্সড কন্ডিশনস ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, আশা করি ফার্স্ট স্ট্রাকচারের সেন্টেন্সগুলো বুঝতে পেরেছেন। এবার দেখুন দ্বিতীয় স্ট্রাকচার, অতীত অবাস্তব অবস্থার বর্তমান অবাস্তব ফলাফল প্রকাশ করে দ্বিতীয় স্ট্রাকচার, যেটি সেন্স, এবং স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান। দেখুন পাস্ট পারফেক্ট থাকলে আপনারা দেখেছেন থার্ড কন্ডিশনে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কিন্তু এখানে দেখছেন আগের অংশটুকু পাস্ট পারফেক্ট কিন্তু পরের অংশটুকু শুধু উড প্লাস ভার্ব ওয়ান, এইরকম স্ট্রাকচার। আর তখনই বুঝবেন এটা, এগুলো মিক্সড কন্ডিশনাল স্ট্রাকচার্স। তো আর সেন্সটা প্রকাশ করে হচ্ছে অতীত অবাস্তব অবস্থার বর্তমান অবাস্তব ফলাফল প্রকাশ করে। যেমন এটা অতীত অবাস্তব অবস্থার, যদি আমি লটারিটা জিততাম তবে আজ আমি ধনী হয়ে যেতাম। দেখুন অতীত অবাস্তব অবস্থা, আমি কিন্তু অতীতে লটারিটা জিততে পারিনি, আবার বর্তমানে অবাস্তব ফলাফল হচ্ছে বর্তমানে কিন্তু আমি ধনীও না, এরকম সেন্সে ব্যবহার করা হবে। যদি আমি লটারিটা জিততাম তবে আজ আমি ধনী হয়ে যেতাম, ইংরেজি হয়ে যাবে ইফ, এই স্ট্রাকচার ফলো করুন, ইফ আই হ্যাড ওয়ান দ্য লটারি, যদি আমি লটারিটা জিততাম তবে আজ আমি ধনী হয়ে যেতাম, আই উড বি রিচ টুডে, আজ আমি ধনী হয়ে যেতাম। এখানে একটা বিষয় দেখুন, অতীত অবাস্তব অবস্থা, লটারিটা আমি জিততেও পারিনি, আবার বর্তমান অবাস্তব ফলাফল হচ্ছে আজ আমি ধনীও নই, সেজন্য এখানে অতীতে আমি লটারিটা জিততে পারিনি এবং তাই আজ আমি ধনীও নই, ধনীও না। আশা করি বুঝতে পারছেন এইরকম সেন্সে এই সেকেন্ড স্ট্রাকচার ব্যবহার করা যাবে। আরও কিছু এক্সাম্পল দেখুন, বিষয়টা আরেকটি স্পষ্ট হয়ে যাবে। সে যদি লন্ডনে জন্মগ্রহণ করত তবে আজ তাকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না। তো দেখুন, সে যদি লন্ডনে জন্মগ্রহণ করত তবে আজ তাকে এই সমস্যার সম্মুখীন হতো না, এটা অতীতে, অতীতে যদি সে লন্ডনে জন্মগ্রহণ না করতো তবে বর্তমান অবাস্তব অবস্থা আজকে তাকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না, এরকম বর্তমান অবাস্তব বা কাল্পনিক কোনো ফলাফল যখন আমরা ব্যবহার করব তখনই এই স্ট্রাকচার ব্যবহার করতে পারবো। তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট করলে ইফ হি হ্যাড বিন বর্ন ইন লন্ডন, যদি সে লন্ডনে জন্মগ্রহণ করতো, ইফ হি হ্যাড বিন বর্ন ইন লন্ডন, এটা কিন্তু পাস্ট পারফেক্ট স্ট্রাকচার, বি বর্ন অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, আর পাস্ট পারফেক্ট সেজন্য ইফ হি হ্যাড বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, সেজন্য ইফ হি হ্যাড বিন বর্ন ইন লন্ডন, যদি সে লন্ডনে জন্মগ্রহণ করত তবে আজ তাকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না, হি উড নট ফেস দিস প্রবলেম টুডে, তাকে আজ এই সমস্যার সম্মুখীন হতে হতো না। অতীত অবাস্তব অবস্থা বর্তমান অবস্থা ফলাফল, যে আজ তাকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না, এরকম সেন্সে ব্যবহার করা যাবে। তবে আশা করি বুঝতে পেরেছেন, এটা বোঝাচ্ছে যে সে লন্ডনে জন্মগ্রহণ করেছিল না তাই বর্তমানে সে এই সমস্যার সম্মুখীন হচ্ছে হয়তোবা, এরকম। তাহলে অতীত অবাস্তব অবস্থার বর্তমান অবাস্তব ফলাফল সেই সেন্সেই আপনি ব্যবহার করতে পারবেন এই স্ট্রাকচার টু, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন তৃতীয় স্ট্রাকচার, যেটা সেন্সটা হচ্ছে অতীত অবাস্তব অবস্থার ভবিষ্যৎ অবাস্তব ফলাফল, সেখানে আপনি এই স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, ইফ প্লাস পাস্ট পারফেক্ট সাবজেক্ট উড প্লাস ভার্ব ওয়ান, অথবা উড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, এবং ফিউচার টাইম একটা বাধ্যতামূলক ব্যাপার যদি এই স্ট্রাকচার ব্যবহার করেন, পাস্ট পারফেক্ট এবং উড প্লাস ভার্ব ওয়ান অথবা উড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি এবং ফিউচার টাইমটা ব্যবহার করতে হবে আপনাকে, তাহলে বোঝাবে যে অতীত অবাস্তব অবস্থার ভবিষ্যৎ অবাস্তব ফলাফল প্রকাশ পাবে যখন ফিউচার টাইমটা দিয়ে দেবেন। যেমন যদি সে অতীতে আমার কথা শুনতো তবে সে ভবিষ্যতে একটা সুন্দর জীবন পরিচালনা করত। তাহলে দেখুন অতীত অবাস্তব অবস্থা, যদি সে অতীতে আমার কথা শুনতো, আর ভবিষ্যৎ, দেখুন এখানে ভবিষ্যৎ শব্দটা দেওয়া রয়েছে, ভবিষ্যৎ ফিউচার টাইমটা দেওয়া রয়েছে, যে সে ভবিষ্যতে একটা সুন্দর জীবন পরিচালনা করত। দুটি কাল্পনিক বিষয়, দুটি হাইপোথেটিক্যাল সেন্স প্রকাশ করছে। ইংরেজিটা হয়ে যাবে ইফ হি হ্যাড লিসেন টু মি ইন দ্য পাস্ট, যদি সে অতীতে আমার কথা শুনতো
আর তবে সে ভবিষ্যতে একটা সুন্দর জীবন পরিচালনা করত, ভবিষ্যতে করত, সেজন্য উড প্লাস ভার্ব ওয়ান। হি উড লিড অথবা ব্যবহার করতে পারবেন উড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, উড বি লিডিং এ বিউটিফুল লাইফ ইন ফিউচার। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে অতীত অবাস্তব যে অবস্থা সেই অবস্থার ভবিষ্যৎ অবাস্তব ফলাফল এভাবে প্রকাশ করতে পারেন যে যদি সে অতীতে আমার কথা শুনত তবে সে ভবিষ্যতে একটা সুন্দর জীবন পরিচালনা করত। ইফ হি হ্যাড লিসেন টু মি ইন দ্য ফার্স্ট এই স্ট্রাকচার অনুযায়ী তবে সে একটা সুন্দর জীবন পরিচালনা করত, হি উড লিড অথবা উড বি লিডিং এ বিউটিফুল লাইফ ইন ফিউচার। এটি বোঝাচ্ছে যে অতীতে সে আমার কথা শুনে নাই আর তাই সে ভবিষ্যতে একটা সুন্দর জীবন পরিচালনা করতে পারবে না হয়তোবা, এরকম সেন্সে ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন আরও একটি এক্সাম্পল দেখুন, যদি তোমার ভাই একটি ভালো প্রস্তুতি নিত তবে সে আসন্ন পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতো, সরি এখানে একটা ভালো করতো বা একটা ভালো রেজাল্ট করতো, রেজাল্ট শব্দটা মিসিং হয়েছে। তো দেখুন এইটা ইংরেজি করলে হয়ে যাবে, যদি তোমার ভাই একটা ভালো প্রস্তুতি নিত তাহলে হবে ইফ ইউর ব্রাদার হ্যাড টেকেন এ গুড প্রিপারেশন হি উড মেক অর উড বি মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য কামিং এক্সাম। এখানে যে বিষয়টা বোঝাচ্ছে সেটা হচ্ছে যদি তোমার ভাই একটা ভালো প্রস্তুতি নিত, তার মানে অতীতে সে ভালো প্রস্তুতি নিতে পারেনি সেজন্যই হ্যাড টেকেন পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে, আর তবে সে ভবিষ্যতে তবে সে আসন্ন পরীক্ষায় একটা ভালো ফলাফল করতো, এখানে ভালো ফলাফল হবে একটা ভালো রেজাল্ট বা ভালো ফলাফল করতো, সে ভালো ফলাফল করতেও পারবে না ভবিষ্যতে, এরকম সেন্সে ব্যবহার করা হবে। সেজন্য হি উড মেক অর হি উড বি মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য কামিং এক্সামিনেশন, কামিং এক্সাম মানে আসন্ন পরীক্ষায় সে ভালো ফলাফল করতো। তো এটা এই 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 সেন্সটা বোঝাচ্ছে যে অতীতে ভালো প্রস্তুতি নিতে পারে নাই আর সেজন্যই সে একটা ভালো রেজাল্টও করতে পারবে না হয়তোবা, এরকম সেন্স প্রকাশ করছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আপনাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা খুব সহজে ইংরেজি শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি মাঝে কয়েকদিন ক্লাস দিতে পারিনি সেজন্য এক্সট্রিমলি সরি খুব ব্যস্ততার কারণে। আর আপনারা যারা খুব সহজে ইংরেজি শিখতে চান তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ক্লাস।